আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ তালা রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আলহামদুলিল্লাহ আমরা রমজান মাসের মধ্যে উপনীত হয়েছি আল্লাহ তালা আমাদেরকে পৌঁছায় দিয়েছেন আল্লাহ তালা আমাদের হায়াতকে বাড়িয়ে দিয়েছেন রমজান মাস পর্যন্ত আজকে দ্বিতীয় রমজান আলহামদুলিল্লাহ আল্লাহ তালার হুকুমগুলো আল্লাহ তালা আমাদের পালন করার তৌফিক দান করছেন এর জন্য সুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ ভিউয়ার্স এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে যে আমি আমার লফটে যে কবুতরগুলো কালেক্ট করছি তার মধ্য থেকে অন্যতম একটি পেয়ার রেসিং পিজনের মধ্যে সবচেয়ে সুন্দর রেসার কবুতর যাকে বলা হয় সেটার নাম হচ্ছে মিউলিম্যান্স রেসিং পিজন লাইনটা হচ্ছে মিউলিম্যান্স রেসিং পিজন আর আমরা বাংলায় বলে থাকি চক কবুতর খুবই সুন্দর দেখতে রেসিং পিজনের মধ্যে এর চেয়ে সুন্দর কবুতর আর হইতেই পারে না পাশে যে মাটিটা দেখতে পারতেছেন কিছুদিন আগে আমি সেলফ ভিডিও দিয়েছিলাম আমার বাসার রেড চেকার যে নরটা ছিল সেই নরের সঙ্গে আমি এই মাটিটাকে পেয়ার করার চেষ্টা করছিলাম এবং সেলফ ভিডিও দিয়েছিলাম সো আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করছি এরপরে আমি এই মাটিটাকে আমার লপটের যে নরটা রয়েছে মিউলিম্যান্স নর অর্থাৎ চকো আমি চকর সঙ্গে চক পেয়ার করার চেষ্টা করছি সবাই দোয়া করবেন যাতে করে এখান থেকে ভালো বিড়িটা আমরা পাই যখন থেকে রেসিং পিজন লালন পালন শুরু করছি তখন থেকে ইচ্ছে ছিল মিলিমেন্স কালেক্ট করার আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সেটা তৌফিক দান করেছেন দীর্ঘ চার থেকে পাঁচ বছর পরে সো ওই দুইটা কবুতর আমি দুইটা জায়গা থেকে কালেক্ট করছি নর একজনের কাছ থেকে কালেক্ট করছি মাদিটা অন্যজনের কাছ থেকে কালেক্ট করছি হান্ড্রেড পার্সেন্ট মিউলুম্যান্স চকো খুঁজে পাওয়া খুবই কঠিন ব্যাপার দেখতে একই রকম হলেও সেটা কিন্তু রেসিং পিজন নয় সেটা কিন্তু চকো নয় সেটা কিন্তু মিউলুম্যান্স নয় এজন্য যখন আপনারা কালেক্ট করবেন বুঝে শুনে কালেক্ট করতে হবে এবং যারা অভিজ্ঞ রয়েছে দীর্ঘদিন এই সেক্টরে যারা রয়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তারপরে আপনারা এগুলো কালেক্ট করতে পারেন তাছাড়া নিজের করে যদি আপনারা কালেক্ট করেন সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার প্রতারিত হবেন দেখেন ইউটিউবে অথবা ফেসবুকে আপনি দেখবেন অনেক কবুতর তারা সেল করছে এরকম পেয়ার আপনারা দেখবেন কিন্তু সেটা অরিজিনাল মিউলুম্যান্স নয় কারণ অরিজিনাল মিউলুম্যান্স কখনও তিন হাজার টাকা ছয় হাজার টাকা জোড়া হয় না অরিজিনাল মিউলমেন্টস রেসিং পিজন আপনাকে যদি কালেক্ট করতে হয় তাহলে বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা আপনার লাগবে তাহলে আপনি কিভাবে তিন হাজার টাকার ভিতরে দুই হাজার টাকার ভিতরে পঁচিশশো টাকার ভিতরে পাঁচ থেকে ছয় হাজার টাকার ভিতরে কীভাবে আপনি মিউলমেন্টস পাচ্ছেন এখানে আপনার বোঝা উচিত সো আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে মিউল্যান্স সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভিওয়ার্স খুবই সুন্দর কবুতর খুবই সুন্দর আপনারা যদি সরাসরি দেখেন নিশ্চয়ই মুগ্ধ হবেন সো ফ্রেন্ডস একটি বিষয় জানিয়ে রাখি অনেক সময় দেখা যায় যে যে সব পুরাতন ফ্রেন্সিয়াররা কবুতর কালেক্ট করছে চার থেকে পাঁচ বছর আগে এখন কবুতরগুলা সেল করে দিবেন তিনি আর রেসিং করবেন না সেক্ষেত্রে বিশ হাজার টাকার কবুতর কিন্তু ইচ্ছায় অনিচ্ছায় পাঁচ থেকে ছয় হাজার টাকা বিক্রি করতে হয় এটা কিন্তু স্বাভাবিক আমরাও রেসিং পিচন কালেক্ট করি বিশ থেকে তিরিশ হাজার টাকা জোড়া কবিতাগুলো সেল করছি বারো হাজার টাকা জোড়া লাভ আমার এখানে এতটুকু যে সেই কবিতা থেকে আমি অনেকগুলা বেবি নিতে পারছি সেগুলো সেল করছি আলহামদুলিল্লাহ নিজের জন্য কিছু রাখছি আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আর পেয়াটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর রেসিং সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে জানাতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ